जाओ तो एक फारजाना के पाठिए दाओ जी ओ सुनो जी की रे बाबा रिपोर्ट देनी चीज काके देखिए चीज ना काके देखाबो डॉक्टर का अपॉइंटमेंट तो कल के तुम ना कोन एक भाई আছে পরিচিত তাকে তো দেখাতে পারতে চলো বাসে চলি এখন বাসে গিয়ে কি করবে আব্বু অসুস্থ জানি কিন্তু তোমার আপা আর ভাবি তোমার আব্বুর জান প্রাণ দিয়ে সেবা করছে সম্পত্তি লোভে মনে হয় হঠাৎ শাড়ি পাঞ্জাবি ব্যাপার কি আব্বু ওই যে যে কাজটার কথা তোমাকে বলেছিলাম না সেই কাজটা হয়ে গেছে উনি আমার ডিজাইনটা অনেক পছন্দ করেছে আমি কি খুশি হয়েছি বা দেখো শাড়িটা মা শাড়ি নিয়ে এসেছিস এরকম রং চঙা মেরুন রঙের শাড়ি আমাকে মানাবে এটা কি আমার বয়সে পড়া উচিত বল আরে মেয়ে এনেছে একটু খুশি হ তা না খালি খুঁতখুঁত করছে তোমার শাড়িটা পছন্দ হয়নি আম্মু শাড়িটা তো সুন্দর কিন্তু আমাকে মানাবে বল আরে খুব মানাবে কতদিন পর আমাদের ছেলে মেয়েরা আমাদের জন্য কিছু একটা আনলো আম্মু ছোট ভাইয়া কোথায় রুমে তে রুমে নেই তো তাহলে আর কোথায় छादे बारान्दे आछे निश्चय दोपुर थेके छेलेटार मनटा खराब कि जेनो बुझते पारछि ना अच्छा आमी आमी देखछि মানে কি হঠাৎ এই পাঞ্জাবি শাড়ি কেন একটা কারণ আছে কিন্তু পরে বলবো রিসর্টের প্রজেক্টের একটা ডিজাইন করতে দিয়েছে আমি একে দিয়েছি
আর তাই আজ উনি আমাকে 50,000 টাকা দিয়েছেন। একটা ডিজাইনের জন্য 50,000 টাকা? হ্যাঁ, আমি কি জাতা আর্টিস্ট নাকি? দেখো না পছন্দ হয়েছে কিনা। পছন্দ হয়েছে ভাইয়া? হ্যাঁ, খুব সুন্দর। আচ্ছা, তোকে সেদিন বকেছিলাম, মাইন করেছিলি? হ্যাঁ, আমি যে মাহমুদ ভাইয়ের সাথে কাজ করি তোমার কি কোনো আপত্তি আছে? না। এখন আমরা কি করব ডাক্তার সাহেব? ফার্দার কোনো চিকিৎসা কি করা যায়? দেখুন, আপনারা একটু শক্ত হন, শেষ পর্যন্ত নিয়তির উপরে তো কারোর হাত নেই। এ বয়সে রিকভার করাটা খুব টাফ ব্যাপার। ক্যান্সারটা কোন পজিশনে আছে, কোথেকে ছড়িয়েছে সেটাও দেখতে হবে। যদি লাংসে ছড়িয়ে যায় তাহলে করার তো আর কিছু নেই, তবে টিউমারটা খুব খারাপ একটা জায়গায় আছে। আপনারা এত ভেঙে পড়ে তো চলবে না, রোগী তো আরো নার্ভাস হয়ে যাবে। রোগীকে এখন আর সাহস যোগাতে হবে আপনাকে। আচ্ছা, কোনো উপায় কি নেই? মানে যদি বিদেশে নিয়ে যাই তাহলে? প্রাথমিক স্টেজে থাকলে হয়তো শেষ চেষ্টা করে দেখা যেতে পারে। এ ধরনের কেসকে সাধারণত কেমোথেরাপি দিয়ে 6 মাস অথবা 1 বছর পর্যন্ত রাখা যায়, এর বেশি না। তার কাছে গিয়েছিলাম আমি, তার উপর কত রাগ, কত অভিমান। এরকম করে না ভাইয়া, এরকম করে না। শোন, আমরা যদি ভেঙে পড়ি তাহলে আবু আরো ভেঙে পড়বে না। হ্যাঁ, তুই আর আমি ছাড়া কিন্তু কেউ কিচ্ছু জানে না, আম্মুকে কিচ্ছু বলবি না, খবরদার, ঠিক আছে? আমি তো কালকেই জেনেছিলাম, কবির ভাই বলেছিল, কিন্তু আমি বিশ্বাস করিনি। একটা আশা ছিল, সব শেষ হয়ে গেল। খেতে এসো। ওরা সবাই এসছে?
আজ সবাই সকাল সকাল ফিরে এসেছে। তাহলে নিচে গিয়ে খেতাম, সবাই না আজকে একদিন একসাথে খাই। আর থাক না, তোমার শরীর খারাপ নিয়ে নিচে যাবার দরকার নেই। আর সবাইকে ডাকাডাকি করতে গেলে দেরি হয়ে যাবে। তোমার ওষুধ করার সময় হয়েছে না? এসো আসি। সারা সন্ধ্যা লাগিয়ে নিজের হাতে করলাম। ও রিজিয়া মাই ডার্লিং, আই লাভ ইউ। মাঝে মাঝে যা করো না, একেবারে বাচ্চাদের মতো। কোথায় আমি বাচ্চাদের মতো করলাম? তুমি তো বাচ্চাদের মতো করছো, যেন মনে হচ্ছে একেবারে কিশোরী একজন। হ্যাঁ, লজ্জা লাল হয়ে গেছো। খাও, কথা না বলে চুপ করে খাও। কেউ আই লাভ ইউ বললে তার উত্তর বলতে হয় আই লাভ ইউ টু। একটু চিরতা ভিজিয়ে রাখবো কাল সকালে খেও। দিলে তো মুখটা তেতো করে। হালুয়া দেখে জিভে পানি এসে গেছে না, এই জন্যে। তুমি বড় বেরোসে রেজিয়া খাতুন। হঠাৎ এত রোমান্স উঠলে উঠলো হালুয়া দেখে। ওইটাই আমার আই লাভ ইউ টু। আমি আসলাম। আরে যাচ্ছ কোথায়? বসো না এখানে, বসো। কোথায় যাবে তুমি এখন? হালুয়াটুকু ফ্রিজে তুলে রেখে আসি, নইলে কেউ খেয়ে ফেলবে তো। যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। স্বার্থপর, দেখো এসব ক্ষেত্রে একটু স্বার্থপর হতেই হয়। তুমি একটু খেয়ো। নাতিন দুটোকে ছেড়ে আমি একটু খাই আর কি। ওদের একটু দিও। আর হ্যাঁ, ফরজানাকে একটু দিও। আর সবাই কি দোষ করলো? এত কম হালুয়া কেন রান্না করলে বলো তো? সারাদিন ধরে সেটা নাড়তোটাকে, হালুয়া তো বসিয়ে দিলেই হয় না। তুমি জানো কতক্ষণ ধরে নাড়তে হয়? ইস, আমার হাত ব্যথা হয়ে গেছে। যাও যাও, ফ্রিজে দূরে রাখো, কাউকে দিতে হবে না। যাও। এত রাতে ডেকে এনে তুই কি পেঁচাল শুরু করলি বলতো? দেখেছো দেখেছো তুমি কি রকম অধৈর্য? তোমার সাবকনশাস মাইন্ড পড়ে আছে সিগারেটের উপর, এটাই হচ্ছে সিগারেটের ব্যাড এফেক্ট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বল কি বলবি তুই, বল বল। আমার কথা মনোযোগ দিয়ে শুনতে হবে তোমাকে। হ্যাঁ তুই বল না, শুনছি। গিয়ে আমি আবার ওই নিউজটা দেখব। মনটাকে একটু শক্ত করো, একটা ব্যাড নিউজ আছে। ব্যাড নিউজ? আব্বুর রিপোর্টটা ভালো না। ভালো না মানে কি হয়েছে? টিউমারটা নাকি খারাপ ধরনের। খারাপ ধরনের মানে ক্যান্সার ট্যান্সার হয়ে যায়নি তো? সেরকমই কিছু একটা। এই ফাটা না, কি বলছিস এসব? বাবার বাবার ক্যান্সার হয়ে গেছে। প্লিজ শান্ত হও, আম্মু যেন টের না পায়, প্লিজ। কি কি বলছিস তুই? আমার সত্যি ক্যান্সার ধরা পড়েছে। প্লিজ ভাই একটু শান্ত হও, আমাদেরকে এখন শক্ত থাকতে হবে ভাইয়া, প্লিজ। বাসার কারো যেন কিছু কানে না যায়, বাবা মার কানে যেন। Thank you.
কি ওঠো কটা বাজে পৌনে সাতটা বাজে এখনই উঠবো কি আরে মিটিং আছে তো তোমার মনে নেই আটটার মধ্যে বেরোতে হবে আমি না গেলে হয় না তুমি সেরে ফেলো এই যে এটাই হচ্ছে তোমাদের সমস্যা বুঝেছো তোমাদের কিচ্ছু হবে না তুমি আর বড় ভাই একদম একই রকম এত অলস সারাদিন শুধু শুয়ে বসে থাকতে পারলেই বাঁচো যেন বাবার অঢেল সম্পত্তি আছে কোনো কাজ বাজ কিছুই করা লাগবে না শুধু শুয়ে বসে থাকলেই হয়ে যাবে ওঠো আচ্ছা সকাল সকাল কি শুরু করলে তুমি তো কি করবো আমি বলো তোমাদের দেখে তো মনে হয় তোমরা মুঘল সাম্রাজ্যের শেষ বংশধর বাহাদুর শাহ জাফর আমাকে মাফ করে দিলে হয় না না বাহাদুর শাহ জাফরের পরিণতি কি হয়েছিল তুমি জানো তার শেষ জীবন কেটেছিল একটা কুশনের উপর বসে বসে তাও ইংরেজদের দয়া দাক্ষিণ্যে এই মুঘল সাম্রাজ্যের ইতিহাস এখন আমাকে পড়তে হবে আমি তো জানি তুমি গন্ড মূর্খ এখনো অনেক কিছু শেখাতে হবে আমার তোমাকে তোমাকে নাম বলেছি তুমি সকালে ওঠো উঠে ব্যায়াম করো তো উঠছো না কেন উঠো উঠে ব্যায়াম করো ওঠো আমি এখন ব্যায়াম করব তো কি করবে পড়ে পড়ে ঘুমাবে ভুঁড়িটা যে এত বড় হয়েছে খেয়াল আছে টেনশন করো না আমি তোমার চেয়ে ফিট আছি হয়েছে থাক আর ফালতু কথা বলা লাগবে না এক্ষুনি ওঠো তা নাহলে কিন্তু আমি এই যে পানি ঢেলে দেবো একদম মুখের উপর আচ্ছা উঠছি উঠছি আর পাঁচ মিনিট আর এক মিনিটও না এক্ষুনি ওঠো এক মিনিট এই কি করলে এতক্ষণ ধরে কথা বলছি কথা কানে যাচ্ছে না যত সময় আধা ঘন্টার মধ্যে রেডি হবে একদম আধা ঘন্টা আরে কি অবস্থা আসি ভেতরে যাবে না না আরেকদিন বাই থ্যাংক ইউ কি হয়েছে কি হবে না জুবায়ারের মন খারাপ দেখলাম ঝগড়া করা হয়েছে ঝগড়া না তো আসুন ভিতরে আসুন কাপটা ভেঙে ফেললে এত তাড়াহুড়ো করো তোমরা আর তুমি টেবিল পরিষ্কার করতে গেলে কেন বাড়িতে দু দুটো কাজের লোক আছে ওরা কোথায় আবুর মা কাজলি আবুর মার শরীর খারাপ শুয়ে আছে আর রিক্তার কাপড় চোপড় ধুচ্ছে কাজলি এদের নিয়ে যাবি কোথায় যাই একজন তো দুদিন পর শরীর খারাপ হয় আর একজন আছে একজনের কাজ দিয়ে জিনিসপত্র হাত থেকে পড়ে যাওয়া ভালো না সংসার অমঙ্গল আসে না না মা এসব কি বলেন কাপ ভাঙলাম আমি আর দোষ দিচ্ছি না জুবাইরকে বিয়ে দেবার পর থেকে এ বাড়িতে একটার পর একটা অঘটন লেগে আছে আজ এর শরীর খারাপ কাল ওর শরীর খারাপ আর ওই মেয়েটা আসার পর থেকে তোমার শ্বশুরের ব্যবসার অবস্থাও খারাপ যাচ্ছে কি যে বলেন না মা এসব তো পুরনো দিনের কথা আমার দাদিনারিরা বলতো হ্যাঁ হ্যাঁ ঠিকই বলতো
দেখছি তো যার অটে তা ঘটে। মুরব্বীদের কথা বাসি হলেও ফলে, ঘরের বউরা ঘরে ভাগ্য দিয়ে আসে। আমি বা এমন কি ভাগ্য নিয়ে আসলাম মা? কি বলো মা, তুমি আমার গোটা সংসারটা দুহাতে আগলে রেখেছো, তুমি না থাকলে একা আমি কি সামলাতে পারতাম? পারতাম না। এসব মিষ্টি মিষ্টি কথা দিয়ে আমাকে আর কত ভুলাবেন, রেখেছেন তো বাড়ির কাজের বুয়া করে। যদি নিজে